হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। হ্যাঁ, আজকে একটু যাচ্ছি কলেজে, প্রথম দিন যাব। কিন্তু দেখো আমার সাথে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছো তো আমার কপালটাই খারাপ। শুভ দিনে একটা ভালো দিনে একটা ভালো একটা জায়গায় যাচ্ছি, তার ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সম্রাট এসে বসে আছে ঘরে, ও আর আমি যাবো। আর এখন রেডিমেডি হয়ে দেখতেই পড়ছে, পুরো রেডি হয়ে গেছি। আর এই যে বৃষ্টি পড়ছে বলে এর জন্য যেতে পারছি না, বৃষ্টিটা কমবে তারপরে যাব। এই যে এই যে এই যে আর একজন, সব দিক থেকে আমার জ্বালায়। আর এই যে ও এখানে বসে বসে ফোন দেখছে, বাট দেখতেই পাচ্ছো ঘরের ভিতর বসে বসে ফোন দেখছে, আর আমি এখানে আছি। বৃষ্টিটা কমবে তারপরে যাব। তাহলে বন্ধুরা চলো, যার পথে গিয়ে কথা বলছি। দেখো বন্ধুরা, আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এই সাইকেলটা হচ্ছে সাইকেল এসেছি। এখন যাব হলো ধুবলা স্টেশনে, ধুবলা স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে কৃষ্ণনগর যাবো, ওখান থেকে টোটো ধরে কলেজে যাবো। তাহলে বন্ধুরা চলো ডাইরেক্ট স্টেশনে যাই, স্টেশন থেকে গিয়ে আর একটু কথা বলছি। চলো ডাইরেক্ট স্টেশনে যাই। এলে বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি, ধুবলা স্টেশনে। আরও এসে দাঁড়িয়ে পড়েছে, কিছু বক্তব্য দিতে চান? কি বক্তব্য দেবো? আর আমাদের ট্রেন এখনো দেরি আছে, এখনো 40 মিনিট লেট, আর এখন এখানে বসে থাকতে হবে। আর এখন বসে আছি, দেখতেই পাচ্ছ। আরে আজকে সুন্দরই লাগছে, অনেকগুলো মেয়ে পড়ে যাবে একে দেখে, একদম করছি খুব দাড়িগুলো হেভি সুন্দর দাঁড়িয়েছে। আর আমার তো তারপরে হয়ই নেই, আমার তো হয়নি। তাহলে বন্ধুরা চলো ট্রেনটা আসুক, ট্রেনে উঠি, তারপর ডাইরেক্ট কৃষ্ণনগর নেমে কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? 15 মিনিটস লেটার ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি, কৃষ্ণনগরে নেমে পড়েছি। এখন এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে কলেজের সামনে যাব। আর এই মাস্ক কিসের জন্য পড়ছি তোমাদের বলছি, কারণ আমার একটু শরীরটা খারাপ হয়েছে, তার জন্য মাস্কটা পরে এসেছি আজকে। তার জন্য কেমন লাগছে একটু অবশ্যই জানিও, ঠিক আছে? তাহলে বন্ধুরা চলো কলেজের সামনে যাই, কলেজের সামনে গিয়ে কথা বলছি। A few moments later দেখতে দেখতে বন্ধুরা আমরা চলে এসেছি কলেজের সামনে, দেখতেই পাচ্ছে দেখো তিনতলা, এটা হলো আমাদের কলেজ। আর কলেজটা বেশ দেখতে ভালোই লাগলো, আমার কাছে তো দারুণই লাগলো। প্রথম দিন আসলাম, প্রথম দিন এসে আমার কাছে ভালো লেগেছে। আর এটা হলো কলেজের মেন গেট, আর দেখতেই পাচ্ছ কত স্টুডেন্ট বাইরে দাঁড়িয়ে আছে, কলেজের ভিতর ঢুকছে। আর আমাকে তো ঢুকতে দিলো না গেটম্যান, এটা দেখে আমার একটু রাগ হচ্ছিলো। ভালো একটু কলেজের ভিতর গিয়ে একটু ঘোরামুড়ি করবো, আর আমার আজকে ঢুকতে দিলো না, কারণ আজকে অন্য স্টুডেন্টদের ভেরিফিকেশন হচ্ছে, তাই আমার ঢুকতে দিল না। কোনো সমস্যা নেই, আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি, এখন বাড়ির দিকে যাব। তাহলে বন্ধুরা চলো এখানে দাঁড়িয়ে না থেকে কৃষ্ণনগর স্টেশনে যাই, কৃষ্ণনগর স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তাহলে বন্ধুরা আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি, আর এখন সামনে একটু হেঁটে যাচ্ছি। আমাদের ট্রেন এখনও 30 মিনিট আছে, তাই একটু বসবো। আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর পুরো ঘেমে গেছি, শরীরটা খারাপ, তাও আরও গরম লাগছে। এখানে একটু বসবো, বসে তারপরে ট্রেন আসবে, ট্রেনে করে বাড়ি যাবো। তাহলে বন্ধুরা চলো ট্রেনে উঠি, ট্রেনে উঠে ধুবলা স্টেশনে নামি, নেমে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? ফাইনালি বন্ধুরা আমরা এখন স্টেশনে নেমে পড়েছি, এখন নেমে এখন সাইকেল উঠে পড়েছি, আর এখন বাড়ির দিকে যাব। প্রায় 3:45 মতন বেজে গেছে, বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হবো, কিছু খেতে হবে, তারপরে খেয়ে টেয়ে বিকালের দিকে একটু মাঠে যাবো। বন্ধুরা চলো ডাইরেক্ট বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ করে তারপরে কথা বলছি। বন্ধুরা এই মাত্র আমি বাড়িতে ঢুকলাম, আর ঢুকেই এখন একটু ড্রেস মেস চেঞ্জ করে তারপরে এখন ফ্রেশ মেশ হয়ে তারপরে কিছু খেতে হবে। বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।